আমরা মনে করছি খুবই জরুরি, সেখানে আমরা ওটাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আপনারা এই ভাটার কথা যেটা বলছেন, কেন দূষণ আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। দেখেন আমরা যে বিষয়টা করছি সেটা হচ্ছে কর্মসূচি ঘোষণার মাধ্যমে আমরা কিন্তু এটা স্বীকার করছি যে এখানে একটা সমস্যা আছে। আমি মানে এটা আমাদের একটা প্রথম কাজ, কারণ এতদিন আমরা যেভাবে কাজ করতাম, যেমন অনেকে আমাদের কাছে অভিযোগ নিয়ে আসতো, আপনারা হয়তো টিভিতে একটা রিপোর্ট করছেন বা পত্র পত্রিকায় কিছু প্রকাশিত হচ্ছে, তো আমরা এখন প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি। আমি বলছি যে এই জায়গায় সমস্যা আছে, এবং যখন আমরা দূষণ নিয়ে কথা বলবো আমার উৎসগুলোর দিকে তাকাতে হবে যে দূষণের উৎসটা কোথায়। এবং ইটের যে ভাটাগুলো আছে অনেকদিন ধরে, ধরেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমাদের সর্বোচ্চ আদালত থেকে কিছু দিক নির্দেশনা আছে, তো আমরা চাচ্ছি যে সেগুলো প্রতিপালনের ক্ষেত্রে আমাদের যা যা করার সেগুলো আমরা করব। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যে বিষয়গুলিকে প্রায়োরিটাইজ করছি সেগুলো দিয়ে আমরা শুরু করতে চাই। আমি এমনি একটা যেটা বলতে পারি, দূষণ, এবং দূষণ বলতে আমরা শুধু আপনার বায়ু দূষণ বোঝাই না, শব্দ দূষণের একটা বিষয় আছে, নদী দূষণের একটা বিষয় আছে, তার সাথে আবার নদী দখলের বিষয়টা চলে আসে। তারপর আমরা যদি বলি প্লাস্টিকের কথা, যেটা আমাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসাবে বা একবার যেটা ব্যবহারযোগ্য সেটার ব্যবহার আমরা কীভাবে হ্রাস করতে পারি, পাহাড় যে বিভিন্ন জায়গায় কর্তন হচ্ছে সেখানে আমরা কী ধরনের পদক্ষেপ নেব, তো সেই বিষয়গুলো আমাদের 100 দিনের কর্মসূচিতে থাকবে। আর ইটভাটা বিষয়ে কি এই 100 দিনের কর্মসূচির মধ্যে কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে? আপনি দেখেন যেমন কেরানীগঞ্জে কয়েকদিন আগে হলো, এবং আমরা যাদের কোনো ধরনের অনুমতি নাই, তারপরে আরও কিছু আছে যেগুলোকে আমরা বলি যে ফিক্সড চিমনি, যে স্থায়ী চিমনি যেগুলো, এই বিষয়ে 2010 সালে আমাদের এই মিনিস্ট্রি থেকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে এগুলো অবৈধ, এগুলো কোনো ইয়ে থাকবে না, তো সেগুলো আমরা এখন ভাঙা শুরু করেছি। এবং হয়তো 100 দিনের যে কর্মসূচি সেখানে আমরা একটা সংখ্য আমরা উল্লেখ করবো যে আমরা এতগুলো অভিযোগ আমরা ব্যবস্থা নিই, তবে 100 দিনে যে কাজগুলো আমরা সূচনা করবো, 100 দিনে যে শেষ করবো সেটা না, মানে আমরা শুরু করছি এবং ধারাবাহিকভাবে এই কাজগুলো চলবে। তবে একটি বিষয় হলো যে ঢাকার খুব নিকটে আমাদের যে ইটভাটাগুলো আছে ঢাকা, যেটা আছে জেলা প্রশাসকের অধীনে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় জেলা প্রশাসকের কাছে অনেক ধরনের অভিযোগ পড়ে যে ইটভাটার ফসলি জমি নষ্ট করে ইট তৈরি করা এবং পরিবেশ দূষণ সহ অন্যান্য যে বিষয়গুলো, কিন্তু দেখা যায় যে জেলা প্রশাসকের যে যেটা আইন হিসাবে আছে সেটা নিয়ে তো আসলে নির্দেশনা প্রয়োজন নেই, বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্ব সম্পর্কে আমরা আবারও তাদের বলবো, কারণ এটা শুধু আমাদের আপনার বায়ু দূষণ না, এবং পাহাড়ের যে বিষয়টা আছে সেটাও কিন্তু আপনার স্থানীয় প্রশাসনের কাছে, আমরা অবশ্যই আমরা সেটা বলবো এবং আমরা মনিটরিংও করবো। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই পরিকল্পনাটা দিচ্ছি, এবং সেই পরিকল্পনার মাধ্যমে কিন্তু আমরা একটা জবাবদিহিতার জায়গাও তৈরি করছি। আপনারাও যেন আমাদের কাছে এসে বলতে পারেন আপনার যে 100 দিনের যে কর্মসূচি সেটার ফলাফলটা কী বা আপনারা কী করলেন। সুতরাং একদিকে স্বচ্ছতা, একদিকে জবাবদিহিতা, আরেকদিকে হচ্ছে আমাদের যে প্রায়োরিটাইজেশন, যে অগ্রাধিকার নির্ণয় করা। আইনি ব্যবস্থা হবে যে যারা কি এগুলা ক্ষেত্রে দায়ী? অবশ্যই, এখানে কার কী অবস্থান, কে কোন ইটভাটার মালিক, ওনার সামাজিক রাজনৈতিক অবস্থান কী, সেটা আমাদের দেখার বিষয় না, আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য।